بسم الله الرحمن الرحيم دايماي পরম দয়ালু আল্লাহর নামে وَالصَّافَّاتِ صَفًّا শপথ তাহাদের যারা সারিবদ্ধভাবে দণ্ডায়মান فَالزَّاجِرَاتِ زَجْرًا ও যারা কঠোর পরিচালক فَالتَّالِيَاتِ ذِكْرًا এবং যাহারা জিকির আবৃত্তিতে রত إِنَّ إِلَٰهَكُمْ لَوَاحِدٌ নিশ্চয়ই তোমাদের ইলাহ এক رَبُّ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَا بَيْنَهُمَا وَرَبُّ الْمَشَارِقِ যিনি আকাশ মণ্ডলী ও পৃথিবী এবং উহাদের অন্তর্বর্তী সমস্ত কিছুর প্রভু এবং প্রভু সকল উদয়স্থলের إِنَّا زَيَّنَّا السَّمَاءَ الدُّنْيَا بِزِينَةٍ الْكَوَاكِبِ আমি নিকটবর্তী আকাশকে নক্ষত্র রাজির সুষমা দ্বারা সুশোভিত করিয়াছি وَحِفْظًا مِّن كُلِّ شَيْطَانٍ مَّارِدٍ এবং রক্ষা করিয়াছি প্রত্যেক বিদ্রোহী শয়তান হইতে لا يسمعون إلى الملأ الأعلى ويقذفون من كل جانب ফলে উহারা ঊর্ধ্ব জগতের কিছু শ্রবণ করিতে পারে না এবং উহাদের প্রতি নিক্ষিপ্ত হয় সকল দিক হইতে دحورا ولهم عذاب واصب বিতাড়নের জন্য এবং উহাদের জন্য আছে অবিরাম শাস্তি إلا من خطف الخطفة فأتبعه شهاب ثاقب তবে কেহ হঠাৎ কিছু শুনিয়ে ফেলিলে জ্বলন্ত উল্কা পিণ্ড তাহার পশ্চাদ্ধাবন করে فاستفتهم أهم أشد خلقا أم من خلقنا إنا خلقناهم من طين لازب উহাদেরকে জিজ্ঞাসা করো উহারা সৃষ্টিতে দৃঢ়তর না আমি অন্য যাহা কিছু সৃষ্টি করিয়াছি তাহা উহাদেরকে আমি সৃষ্টি করিয়াছি আঠালো মৃত্তিকা হইতে তুমি তো বিস্ময় বোধ করিতেছ আর উহারা করিতেছে বিদ্রুপ এবং যখন উহাদেরকে উপদেশ দেওয়া হয় উহারা তাহা গ্রহণ করে না وَإِذَا رَأَوْا آيَةً يَسْتَسْخِرُونَ উহারা কোন নিদর্শন দেখিলে উপহাস করে وَقَالُوا إِنْ هَذَا إِلَّا سِحْرٌ مُبِينٌ এবং বলে ইহা তো এক সুস্পষ্ট জাদু ব্যতীত আর কিছুই নয় أَإِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا وَعِظَامًا أَإِنَّا لَمَبْعُوثُونَ আমরা যখন মরিয়া যাইব এবং মৃত্তিকা ও অস্থিতে পরিণত হইব তখনও কি আমাদেরকে উত্থিত করা হইবে أَوَآبَاؤُنَا الْأَوَّلُونَ এবং আমাদের পূর্বপুরুষদেরকেও قل نعم وانتم داخرون বলো হ্যাঁ এবং তোমরা হইবে লাঞ্ছিত فانما هي زجره واحده فاذا هم ينظرون উহা একটিমাত্র প্রচন্ড শব্দ আর তখনই উহারা প্রত্যক্ষ করিবে وقالوا يا ويلنا هذا يوم الدين এবং উহারা বলিবে দুর্ভোগ আমাদের ইহাই তো কর্মফল দিবস هذا يوم الفصل الذي كنتم به تكذبون ইহাই ফয়সালার দিন যাহা তোমরা অস্বীকার করিতে احشروا الذين ظلموا وازواجهم وما كانوا يعبدون ফেরেশতাদেরকে বলা হইবে একত্র করো জালিম ও উহাদের সহচর গণকে এবং উহাদেরকে যাহাদের ইবাদত করিত তাহারা মিন দুন
دُونِ اللَّهِ فَاهْدُوهُمْ إِلَى صِرَاطِ الْجَحِيمِ اللَّهَرْ پُرِبَرْتْتَ এবং উহাদেরকে পরিচালিত করো জাহান্নামের পথে। ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন অতঃপর উহাদেরকে থামাও কারণ উহাদেরকে প্রশ্ন করা হইবে। মালাকুম লা তানাসারুন তোমাদের কি হইল যে তোমরা একে অপরের সাহায্য করিতেছ না? বাল হুমুল ইয়াউমা মুস্তাসলিমুন বস্তুত সেই দিন উহার আত্মসমর্পণ করিবে। ওয়া আকবালা বা'দুহুম আলা বা'দিন ইয়াতাসাআলুন এবং উহারা একে অপরের সামনাসামনি হইয়া জিজ্ঞাসাবাদ করিবে। ক্বালু ইন্নাকুম কুনতুম তাতুননা আনিল ইয়ামিন উহারা বলিবে তোমরা তো তোমাদের শক্তি লইয়া আমাদের নিকট আসিতে। ক্বালু বাল লাম তাকুনু মুমিনিন তাহারা বলিবে তোমরা তো বিশ্বাসীই ছিলে না। وَمَا كَانَ لَنَا عَلَيْكُمْ مِنْ سُلْطَانٍ بَلْ كُنْتُمْ قَوْمًا طَاغِينَ এবং তোমাদের উপর আমাদের কোনো কর্তৃত্ব ছিল না, বস্তুত তোমরাই ছিলে সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়। فَحَقَّ عَلَيْنَا قَوْلُ رَبِّنَا إِنَّا لَذَائِقُونَ আমাদের বিরুদ্ধে আমাদের প্রতিপালকের কথা সত্য হইয়াছে, আমাদেরকে অবশ্যই শাস্তি আস্বাদন করিতে হইবে। فَأَغْوَيْنَاكُمْ إِنَّا كُنَّا غَاوِينَ আমরা তোমাদেরকে বিভ্রান্ত করিয়াছিলাম কারণ আমরা নিজেরাও ছিলাম বিভ্রান্ত। فَإِنَّهُمْ يَوْمَئِذٍ فِي الْعَذَابِ مُشْتَرِكُونَ উহারা সকলেই সেদিন শাস্তির শরীক হইবে। إِنَّا كَذَلِكَ نَفْعَلُ بِالْمُجْرِمِينَ অপরাধীদের প্রতি আমি এইরূপেই করিয়া থাকি। إِنَّهُمْ كَانُوا إِذَا قِيلَ لَهُمْ لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ يَسْتَكْبِرُونَ উহাদেরকে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই বলা হইলে উহারা অহংকার করিত। وَيَقُولُونَ أَئِنَّا لَتَارِكُوا آلِهَتِنَا لِشَاعِرٍ مَجْنُونٍ এবং বলিত আমরা কি এক উন্মাদ কবির কথায় আমাদের ইলাহাগণকে বর্জন করিব। বাল জাআ বিল হক ওয়া সাদাকাল মুরসালিন বরং সে তো সত্য লইয়া আসিয়াছে এবং সে রাসূলদেরকে সত্য বলিয়া স্বীকার করিয়াছে। ইন্নাকুম লাযায়িকুল আযাবিল আলীম তোমরা অবশ্যই মর্মন্তুদ শাস্তির আস্বাদ গ্রহণ করিবে। ওয়ামা তুজজাউনা ইল্লা মা কুনতুম তাআমালুন এবং তোমরা যাহা করিতে তাহারই প্রতিফল পাইবে। ইল্লা ইবাদাল্লাহিল মুখলাসিন তবে তাহারা নয় যারা আল্লাহর একনিষ্ঠ বান্দা। উলাইকা লাহুম রিজকুম মা'লুম তাহাদের জন্য আছে নির্ধারিত রিজিক। ফাওয়াকিহ ওয়া হুম মুকরামুন ফলমূল আর তাহারা হইবে সম্মানিত। ফি জান্নাতিন নাঈম সুখত কাননে আলা সুরুরিম মুতাকাবিলিন তারা মুখামুখি হইয়া আসনে আসীন হইবে। ইউতাফু আলাইহিম বিকাসিম মিন মাঈন
তাহাদেরকে ঘুরিয়া ঘুরিয়া পরিবেশন করা হইবে বিশুদ্ধ সুরাপূর্ণ পাত্রে। শুভ্র উজ্জ্বল যাহা হইবে পানকারীদের জন্য সুস্বাদু। لا فيها غول ولا هم عنها ينزفون উহাতে ক্ষতিকর কিছু থাকিবে না এবং উহাতে তারা মাতালো হইবে না। وعندهم قاصرات الطرف عين তাহাদের সঙ্গে থাকিবে আনত নয়না আয়ত লোচনা হুরিগণ। كأنهن بيض مكنون تهرا جنا سرخيت ديمب فأقبل بعضهم على بعض يتساءلون تهرا একে অপরের সামনা সামনে হইয়া জিজ্ঞাসাবাদ করিবে। قال قائل منهم إني كان لي قرين তাহাদের কেহ বলিবে আমার ছিল এক সঙ্গী। يقول أئنك لمن المصدقين সে বলিত তুমি কি ইহাতে বিশ্বাসী যে أَإِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا وَعِظَامًا أَإِنَّا لَمَدِينُونَ আমরা যখন মরিয়া যাইব এবং আমরা মৃত্তিকা ও অস্থিতে পরিণত হইব তখনও কি আমাদেরকে প্রতিফল দেওয়া হইবে। قَالَ هَلْ أَنْتُمْ مُطَّلِعُونَ আল্লাহ বলিবেন তোমরা কি তাহাকে দেখিতে চাও। فاطلع فرآه في سواء الجحيم অতঃপর সে ঝুঁকিয়া দেখিবে এবং উহাকে দেখিতে পাইবে জাহান্নামের মধ্যস্থলে। قالت الله ان كدت لتردين বলিবে আল্লাহর কসম তুমি তো আমাকে প্রায় ধ্বংসই করিয়াছিলে। ওয়ালাউলা নিআমাতু রাব্বী লাকুনতু মিনাল মুহদারিন আমার প্রতিপালকের অনুগ্রহ না থাকিলে আমিও তো হাজিরকৃত ব্যক্তিদের মধ্যে শামিল হইতাম। আফামা নাহনু বিমাইতিন আমাদের তো আর মৃত্যু হইবে না। إلا موتتنا الأولى وما نحن بمعذبين প্রথম মৃত্যুর পর এবং আমাদেরকে শাস্তিও দেওয়া হইবে না। إن هذا لهو الفوز العظيم ইহা তো মহা সাফল্য। لمثل هذا فليعمل العاملون এইরূপ সাফল্যের জন্য সাধকদের উচিত সাধনা করা। আযালিকা খায়রুন নুজুলান আম শাজারাতুজ জাক্কুম আপায়নের জন্য কি ইহাই শ্রেয় না জাক্কুম বৃক্ষ। ইন্না জাআলনাহা ফিতনাতাল লিযালিমিন জালিমদের জন্য আমি ইহা সৃষ্টি করিয়াছি পরীক্ষা স্বরূপ। ইন্নাহা শাজারাতুন তাখরুজু ফি আসলিল জাহিম এই বৃক্ষ উদ্গত হয় জাহান্নামের তলদেশ হইতে। তালউহা কাআন্নাহু রুউসুশ শায়াতিন ইয়ার মোচা যেন শয়তানের মাথা। فَإِنَّهُمْ لَآكِلُونَ مِنْهَا فَمَالِئُونَ مِنْهَا الْبُطُونَ অবশ্যই উহারা ইহা হইতে ভক্ষণ করিবে এবং উদর পূর্ণ করিবে ইহা দ্বারা। ثُمَّ إِنَّ لَهُمْ عَلَيْهَا لَشَوْبًا مِّنْ حَمِيمٍ তদুপরি উহাদের জন্য থাকিবে ফুটন্ত পানির মিশ্রণ। ثم إن مرجعهم لإلى الجحيم আর উহাদের গন্তব্য হইবে অবশ্যই প্রজ্বলিত অগ্নির দিকে। إنهم ألفوا آباءهم ضالين
উহারা উহাদের পিতৃপুরুষগণকে পাইয়াছিল বিপদগামী। ফাহুম আলা আসারিহিম ইউহরাউন, এবং তাহাদের পদাঙ্ক অনুসরণে ধাবিত হইয়াছিল। ওয়ালাকাদ দাল্লা ক্বাবলাহুম আকসারুল আউয়ালিন, উহাদের পূর্ব পূর্ববর্তীদের অধিকাংশ বিপদগামী হইয়াছিল। ওয়ালাকাদ আরসালনা ফীহিম মুনযিরিন, এবং আমি উহাদের মধ্যে সতর্ককারী প্রেরণ করিয়াছিলাম। ফানজুর কাইফা কানা আকিবাতুল মুনযিরিন, সুতরাং লক্ষ্য করো যাহাদেরকে সতর্ক করা হইয়াছিল তাহাদের পরিণাম কি হইয়াছিল। ইল্লা ইবাদাল্লাহিল মুখলাসিন, তবে আল্লাহর এক অনিষ্ট বান্দাদের কথা স্বতন্ত্র। ওয়ালাকাদ নাদানা নূহুন ফালানিমাল মুজিবুন, নূহ আমাকে আহ্বান করিয়াছিল আর আমি কত উত্তম সাড়া দানকারী। وَنَجَّيْنَاهُ وَأَهْلَهُ مِنَ الْكَرْبِ الْعَظِيمِ, তাহাকে এবং তাহার পরিবার বর্গকে আমি উদ্ধার করিয়াছিলাম মহা সংকট হইতে। وَجَعَلْنَا ذُرِّيَّتَهُ هُمُ الْبَاقِينَ, তাহার বংশধরদেরকেই আমি বিদ্যমান রাখিয়াছি বংশ পরম্পরায়। وَتَرَكْنَا عَلَيْهِ فِي الْآخِرِينَ, আমি ইহা পরবর্তীদের স্মরণে রাখিয়াছি। سَلَامٌ عَلَى نُوحٍ فِي الْعَالَمِينَ, সমগ্র বিশ্বের মধ্যে নূহের প্রতি শান্তি বর্ষিত হোক। إِنَّا كَذَلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ, এইভাবেই আমি সৎকর্ম পরায়ণদেরকে পুরস্কৃত করিয়া থাকি। ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন, সে ছিল আমার মুমিন বান্দাদের অন্যতম। সুম্মা আগরাকনাল আখারিন, অন্য সকলকে আমি নিমজ্জিত করিয়াছিলাম। ওয়া ইন্না মিন শিআতিহি লা ইব্রাহিম, আর ইব্রাহিম তো তাহার অনুগামীদের অন্তর্ভুক্ত। ইজ জাআ রাব্বাহু বিকলবিন সালিম, স্মরণ করো সে তাহার প্রতিপালকের নিকট উপস্থিত হইয়াছিল বিশুদ্ধ চিত্তে। ইজ ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মাযা তা'বুদুন, যখন সে তাহার পিতা ও তাহার সম্প্রদায়কে জিজ্ঞাসা করিয়াছিল তোমরা কিসের পূজা করিতেছ। আইফকান আলিহাতান দুনাল্লাহি তুরিদুন, তোমরা কি আল্লাহর পরিবর্তে অলিক ইলাহগুলিকে চাও। ফামা যন্নুকুম বিরাব্বিল আলামিন, জগৎ সমূহের প্রতিপালকের সম্বন্ধে তোমাদের ধারণা কি। ফানাযারা নাযরাতান ফিন নুজুম, অতঃপর সে তারকা রাজির দিকে একবার তাকাইল। ফাকালা ইন্নী সাকীম, এবং বলিল আমি অসুস্থ। ফাতাওয়াল্লাউ আনহু মুদবিরিন, অতঃপর উহারা তাহাকে পশ্চাতে রাখিয়া চলিয়া গেল। ফারাগা ইলা আলিহাতিহিম ফাকালা আলা তাকুলুন, পরে সে সন্তর্পণে উহাদের দেবতাগুলির নিকট গেল এবং বলিল তোমরা খাদ্য গ্রহণ করিতেছ না কেন। মালাকুম লা তানতিকুন, তোমাদের কি হইয়াছে যে তোমরা কথা বলো না। ফারাগা আলাইহিম দারবান বিল ইয়ামিন, অতঃপর সে উহাদের উপর সবলে আঘাত হানিল। ফাআকবালু ইলাইহি ইয়াজিফুন, তখন ওই লোকগুলি তাহার দিকে ছুটিয়া আসিল। ক্বালা আতা'বুদুনা মা তানহিতুন, সে বলিল তোমরা নিজেরা যাহাদেরকে খোদাই করিয়া নির্মাণ করো তোমরা কি তাহাদেরই পূজা করো। ওয়াল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন,
প্রকৃতপক্ষে আল্লাহই সৃষ্টি করিয়াছেন তোমাদেরকে এবং তোমরা যাহা তৈরি করো তাহাও। قالوا بنوا له بنيانا فألقوه في الجحيم وهرى بوليلو يرجن اك امارات نرمان کرو اتپر يك جلن تو اغنیت نکھیب کرو فأرادوا به كيدا فجعلناهم الأسفلين وهرى تاہر برده چاکران تر شنکلپ کریا چھلو کنتو آمی وهادر کے اتشوه هیو کریا دلامو وقال إني ذاهب إلى ربي سيهدين সে বলিল আমি আমার প্রতিপালকের দিকে চলিলাম তিনি আমাকে অবশ্যই সৎপথে পরিচালিত করিবেন ربي هب لي من الصالحين হে আমার প্রতিপালক আমাকে এক সৎকর্মপরায়ণ সন্তান দান করো فبشرناه بغلام حليم অতঃপর আমি তাহাকে এক স্থির বুদ্ধিপুত্রের সুসংবাদ দিলাম فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين অতঃপর সে যখন তাহার পিতার সঙ্গে কাজ করিবার মত বয়সে উপনীত হইল তখন ইব্রাহিম বলিল বৎস আমি স্বপ্নে দেখি যে তোমাকে আমি জবেহ করিতেছি এখন তোমার অভিমত কি বলো সে বলিল হে আমার পিতা আপনি যাহা আদিষ্ট হইয়াছেন তাহাই করুন আল্লাহর ইচ্ছায় আপনি আমাকে ধৈর্যশীল পাইবেন যখন তাহারা উভয়ে আনুগত্য প্রকাশ করিল এবং ইব্রাহিম তাহার পুত্রকে কাত করিয়া সাহিত করিল وَنَادَيْنَاهُ أَيَّا إِبْرَاهِيمُ তখন আমি তাহাকে আহ্বান করিয়া বলিলাম হে ইব্রাহিম قَدْ صَدَّقْتَ الرُّؤْيَا إِنَّا كَذَلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ তুমি তো স্বপ্নাদেশ সত্যই পালন করিলে এইভাবেই আমি সৎকর্ম পরায়ণদেরকে পুরস্কৃত করিয়া থাকি নিশ্চয়ই ইহা ছিল এক স্পষ্ট পরীক্ষা আমি তাহাকে মুক্ত করিলাম এক কুরবানির বিনিময় আমি ইহা পরবর্তীদের স্মরণে রাখিয়াছি সালামুন আলা ইব্রাহিম ইব্রাহিমের উপর শান্তি বর্ষিত হোক কাযালিকা নাজজিল মুহসিনিন এইভাবে আমি সৎকর্ম পরায়ণদেরকে পুরস্কৃত করিয়া থাকি ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন নিশ্চয়ই সে ছিল আমার মুমিন বান্দাদের অন্যতম وَبَشَّرْنَاهُ بِإِسْحَاقَ نَبِيًّا مِنَ الصَّالِحِينَ আমি তাহাকে সুসংবাদ দিয়াছিলাম ইসহাকের সে ছিল এক নবী সৎকর্ম পরায়ণদের অন্যতম وَبَارَكْنَا عَلَيْهِ وَعَلَى إِسْحَاقَ وَمِن ذُرِّيَّتِهِمَا مُحْسِنٌ وَظَالِمٌ لِنَفْسِهِ مُبِينٌ আমি তাহাকে বরকত দান করিয়াছিলাম এবং ইসহাককেও তাহাদের বংশধরদের মধ্যে কতক সৎকর্মপরায়ণ এবং কতক নিজেদের প্রতি স্পষ্ট অত্যাচারী وَلَقَدْ مَنَنَّا عَلَى مُوسَى وَهَارُونَ আমি অনুগ্রহ করিয়াছিলাম মূসা ও হারুনের প্রতি وَنَجَّيْنَاهُمَا وَقَوْمَهُمَا مِنَ الْكَرْبِ الْعَظِيمِ এবং তাহাদেরকে
এবং তাহাদের সম্প্রদায়কে আমি উদ্ধার করিয়েছিলাম মহাসংকট হইতে। وَنَصَرْنَاهُمْ فَكَانُوهُمُ الْغَالِبِينَ আমি সাহায্য করিয়াছিলাম তাহাদেরকে, ফলে তাহারাই হইয়াছিল বিজয়ী। وَآتَيْنَاهُمَا الْكِتَابَ الْمُسْتَبِينَ আমি উভয়কে দিয়েছিলাম বিশদ কিতাব। وَهَدَيْنَاهُمَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ এবং তাহাদেরকে আমি পরিচালিত করিয়াছিলাম সরল পথে। وَتَرَكْنَا عَلَيْهِمَا فِي الْآخِرِينَ আমি তাহাদের উভয়কে পরবর্তীতে স্মরণে রাখিয়াছি। সালামুন আলা মূসা ওয়া হারুন মূসা ও হারুনের প্রতি শান্তি বর্ষিত হোক। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন এইভাবে আমি সৎকর্ম পরায়ণদেরকে পুরস্কৃত করিয়া থাকি। ইন্নাহুমা মিন ইবাদিনাল মুমিনিন তারা উভয় ছিল আমার মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত। ওয়া ইন্না ইলিয়াস লামিনাল মুরসালিন ইলিয়াসও ছিল রাসূলদের একজন। إذ قال لقومه ألا تتقون স্মরণ করো সে তাহার সম্প্রদায়কে বলিয়াছিল তোমরা কি সাবধান হইবে না। أتدعون بعلا وتذرون أحسن الخالقين তোমরা কি বাআলকে ডাকিবে এবং পরিত্যাগ করিবে শ্রেষ্ঠ স্রষ্টা। الله ربكم ورب آبائكم الأولين الله কে যিনি প্রতিপালক তোমাদের প্রাক্তন পূর্বপুরুষদের। فكذبوه فإنهم لمحضرون কিন্তু উহারা তাহাকে মিথ্যাবাদী বলিয়াছিল, কাজেই উহাদেরকে অবশ্যই শাস্তির জন্য উপস্থিত করা হইবে। তবে আল্লাহর একনিষ্ঠ বান্দাদের কথা স্বতন্ত্র। আমি ইহা পরবর্তীদের স্মরণে রাখিয়াছি। ইলিয়াসিনের উপর শান্তি বর্ষিত হোক। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন এইভাবেই আমি সৎকর্ম পরায়ণদেরকে পুরস্কৃত করিয়া থাকি। ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন সে তো ছিল আমার মুমিন বান্দাদের অন্যতম। ওয়া ইন্না লূতাল লামিনাল মুরসালিন লূত ছিল রাসূলদের একজন। إذ نجيناه وأهله أجمعين আমি তাহাকে ও তাহার পরিবারের সকলকে উদ্ধার করিয়াছিলাম। إلا عجوزا في الغابرين এক বৃদ্ধা ব্যতীত যে ছিল পশ্চাতে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত। ثم دمرنا الآخرين অতঃপর অবশিষ্টদেরকে আমি সম্পূর্ণভাবে ধ্বংস করিয়াছিলাম। وَإِنَّكُمْ لَتَمُرُّونَ عَلَيْهِمْ مُصْبِحِينَ তোমরা তো উহাদের ধ্বংসাবেশগুলি অতিক্রম করিয়া থাকো সকালে ও সন্ধ্যায়। وَبِاللَّيْلِ أَفَلَا تَعْقِلُونَ তবু কি তোমরা অনুধাবন করিবে না। وَإِنَّ يُونُسَ لَمِنَ الْمُرْسَلِينَ يونس ছিল রাসূলদের একজন। إِذْ أَبَقَ إِلَى الْفُلْكِ الْمَشْحُونَ স্মরণ করো যখন সে পলায়ন করিয়া বোঝাই নৌযানে পৌঁছিল। فَسَاهَمَ فَكَانَ مِنَ الْمُدْحَضِينَ অতঃপর সে লটারিতে যোগদান করিল এবং পরাভূত হইল। فالتقمه الحوت وهو مليم পরে এক বৃহদাকার মৎস্য তাহাকে গিলিয়া ফেলিল, তখন সে নিজেকে ধিক্কার দিতে লাগিল। فلولا انه كان من المسبحين
সে যদি আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা না করিত, তাহা হইলে তাহাকে উত্থান দিবস পর্যন্ত থাকিতে হইত উহার উদরে। অতঃপর ইউনুসকে আমি নিক্ষেপ করিলাম এক তৃণহীন প্রান্তরে এবং সে ছিল রুগ্ন। পরে আমি তাহার উপর এক লাউ গাছ উদ্গত করিলাম। তাহাকে আমি 100,000 বা ততোধিক লোকের প্রতি প্রেরণ করিয়াছিলাম। فآمنوا فمتعناهم إلى حين এবং তাহারা ঈমান আনিয়াছিল, ফলে আমি তাহাদেরকে কিছুকালের জন্য জীবন উপভোগ করিতে দিলাম। فاستفتهم لربك البنات ولهم البنون এখন উহাদেরকে জিজ্ঞাসা করো, তোমার প্রতিপালকের জন্য কি রইয়াছে কন্যা সন্তান এবং উহাদের জন্য পুত্র সন্তান? আম খালাকনাল মালাইকাতা ইনাসা ওয়া হুম শাহিদুন অথবা আমি কি ফিরিস্তাদেরকে নারী রূপে সৃষ্টি করিয়াছিলাম আর উহারা প্রত্যক্ষ করিতেছিল? ইন্নাহুম মিন ইফকিহিম লায়াকুলুন দেখো উহারা তো মনগড়া কথা বলে যে ইন্নাহুম মিন ইফকিহিম লায়াকুলুন মিন ইফকিহিম লায়াকুলুন ওয়ালাদা আল্লাহু ওয়া ইন্নাহুম লাকাযিবুন আল্লাহ সন্তান জন্ম দিয়েছেন উহারা নিশ্চয়ই মিথ্যাবাদী। আসফাল বানাতি আলাল বানিন তিনি কি পুত্র সন্তানের পরিবর্তে কন্যা সন্তান পছন্দ করিতেন? মালাকুম কাইফা তাহকুমুন তোমাদের কি হইয়াছে, তোমরা কিরূপ বিচার করো? আফালা তাযাক্কারুন তবে কি তোমরা উপদেশ গ্রহণ করিবে না? আম লাকুম সুলতানুম মুবীন তোমাদের কি সুস্পষ্ট দলিল প্রমাণ আছে? ফাতু বিকিতাবিকুম ইন কুনতুম সাদিকিন তোমরা সত্যবাদী হইলে তোমাদের কিতাব উপস্থিত করো। ওয়াজআলু বাইনাহু ওয়া বাইনাল জিন্নাতি নাসাবা ولقد علمت الجنة إنهم لمحضرون ورا الله ও জিন জাতির মধ্যে আত্মীয়তার সম্পর্ক স্থির করিয়াছে, অথচ জিনেরা জানে তাহাদেরকে নিশ্চয়ই উপস্থিত করা হইবে শাস্তির জন্য। সুবহানাল্লাহ আম্মা ইয়াসিফুন উহারা যাহা বলে তাহা হইতে আল্লাহ পবিত্র মহান। إِلَّا عِبَادَ اللَّهِ الْمُخْلَصِينَ اللَّهُ يَكُنِشْتُ بَانْدَغَنْ بِتِتُ فَإِنَّكُمْ وَمَا تَعْبُدُونَ تُمْرَا এবং তোমরা যাহাদের ইবাদত করো উহারা مَا أَنْتُمْ عَلَيْهِ بِفَاتِنِينَ তোমরা কাহাকেও আল্লাহর সম্বন্ধে বিভ্রান্ত করিতে পারিবে না। ইল্লা মান হুয়া সালিল জাহিম কেবল প্রজ্বলিত অগ্নিতে প্রবেশকারীকে ব্যতীত। ওয়ামা মিন্না ইল্লা লাহু মাকামুম মা'লুম আমাদের প্রত্যেকের জন্যই নির্ধারিত স্থান রহিয়াছে। আমরা তো সারিবদ্ধ ভাবে দণ্ডায়মান। এবং আমরা অবশ্যই তাহার পবিত্রতা ও মহিমা ঘোষণাকারী। وَإِن كَانُوا لَيَقُولُونَ উহারা তো বলিয়া আসিয়াছে
لو أن عندنا ذكرا من الأولين পূর্ববর্তীদের কিতাবের মতো যদি আমাদের কোনো কিতাব থাকিত লাকুন্না ইবাদাল্লাহিল মুখলাসিন আমরা অবশ্যই আল্লাহর একনিষ্ঠ বান্দা হইতাম ফাকাফারু বিহ ফাসাউফা ইয়ালামুন কিন্তু উহারা কুরআন প্রত্যাখ্যান করিল এবং শীঘ্রই উহারা জানিতে পারিবে ولقد سبقت كلمتنا لعبادنا المرسلين আমার প্রিয় বান্দাদের সম্পর্কে আমার এই বাক্য পূর্বেই স্থির হইয়াছে যে انهم لهم المنصورون অবশ্যই তারা সাহায্য প্রাপ্ত হইবে وان جندنا لهم الغالبون এবং আমার বাহিনী হইবে বিজয়ী فتول عنهم حتى حين অতএব কিছু কালের জন্য তুমি উহাদেরকে উপেক্ষা করো وابصرهم فسوف يبصرون তুমি উহাদেরকে পর্যবেক্ষণ করো শীঘ্রই উহারা প্রত্যক্ষ করিবে أَفَبِعَذَابِنَا يَسْتَعْجِلُونَ উহারা কি তবে আমার শাস্তি ত্বরান্বিত করিতে চায় فَإِذَا نَزَلَ بِسَاحَتِهِمْ فَسَاءَ صَبَاحُ الْمُنذَرِينَ তাহাদের আঙিনায় যখন শাস্তি নামিয়ে আসিবে তখন সতর্ককৃতদের প্রভাত হইবে কত মন্দ অতএব কিছু কালের জন্য তুমি উহাদেরকে উপেক্ষা করো তুমি উহাদেরকে পর্যবেক্ষণ করো শীঘ্রই উহারা প্রত্যক্ষ করিবে সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন উহারা যাহা আরোপ করে তা হইতে পবিত্র ও মহান তোমার প্রতিপালক যিনি সকল ক্ষমতার অধিকারী ওয়া সালামুন আলাল মুরসালিন শান্তি বর্ষিত হোক রাসূলদের প্রতি والحمدللہ رب العالمین আর সকল প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহরই প্রাপ্য